খুন ব্যাপারটাই বড় সাংঘাতিক, বড় ভয়ঙ্কর। কোনো মানুষ যখন তার অপরাধগুলো ঢাকতে মরিয়া হয়ে ওঠে, তখন সে হয়ে যায় আরও ভয়ঙ্কর। খুন করার পর খুনির মাথায় প্রথম কি চিন্তা আসে? অপরাধবোধ মনে হয় না। খুনের পর অপরাধীর মাথায় আসে লাশটাকে কিভাবে লোপাট করা যায়, এই চিন্তা। আর তার থেকেই জন্ম হয় বিভৎসতার। প্রতি ক্ষেত্রে এই লাশ লোপাটের পদ্ধতি বিভিন্ন রকমের হয়ে থাকে। আমাদের গল্পের এই খুনিও অবলম্বন করেছে এক অনন্য পদ্ধতি। কি সেই পদ্ধতি, কে আসলে খুনি, জানতে হলে শুনুন আমাদের আজকের নিবেদন। প্রতিম দাসের অনুবাদে লর্ড ডানসানির কাহিনী টু বটলস অফ রেলিশ অবলম্বনে দু বোতল আচার এবং একটি খুন। গল্পের অডিও অ্যাডাপ্টেশন সায়ন। মূল গল্পের স্বাদ অপরিবর্তিত রেখে গল্পটির কিছু জায়গায় আমরা পরিবর্তন করেছি। গল্পে যাওয়ার আগে আরেকটি ছোট্ট কথা, আপনাদের গল্প শোনানোর জন্য আমরা অর্থাৎ ইকো ফ্রেন্ডলি প্রোডাকশন তো রয়েছি। আজ আপনাদের এমন একটি অ্যাপের ব্যাপারে জানাবো যেখানে আপনি গল্প পড়তে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে, প্রতিলিপি অ্যাপ। প্রতিলিপি এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে হিন্দি, মারাঠি, মালয়ালম, তেলেগু, ওড়িয়া এবং বাংলা সহ 12টি ভারতীয় ভাষায় লেখকেরা লিখতে এবং পাঠকেরা গল্প পড়তে পারেন। প্রতিলিপি অ্যাপে এখন হরর, কমেডি, মিস্ট্রি, রোম্যান্স সহ আরও বিভিন্ন জনরার 60 লক্ষেরও বেশি গল্প অ্যাভেলেবল রয়েছে। ব্যক্তিগতভাবে আমি প্রতিলিপির হরর এবং থ্রিলার জনরার গল্পগুলো পড়তে বেশি পছন্দ করি। আমি রিসেন্টলি খুব সুন্দর কয়েকটি হরর গল্প পড়লাম। প্রতিলিপিতে 3 কোটিরও বেশি পাঠক রয়েছেন যারা প্রতি মাসে পড়েন গড়ে 50 কোটিরও বেশি গল্প। আপনি যদি একবার প্রতিলিপি অ্যাপে গল্প পড়তে শুরু করেন তাহলে আপনি হারিয়ে যাবেন প্রতিলিপির গল্পের জগতে। তাহলে আর দেরি কেন, এক্ষুনি ডাউনলোড করুন প্রতিলিপি অ্যাপ ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে। প্রতিলিপি, এখন গল্প শুধু বইয়ে নয় আপনার পকেটেও থাকবে। শুরু হচ্ছে দু বোতল আচার এবং একটি খুন। আমার নাম স্মিদার্স, আমি খুবই ছোটোখাটো নগণ্য এক মানুষ, করিও ছোট্ট একটি কাজ। আমি পেশায় একজন সেলসম্যান, নামনুমো বিক্রি করি। নামনুমো হলো এক রকমের আচার যা মাংস রান্নায় এবং স্যাভোরির স্বাদ বাড়ানোর কাজে লাগে। আমার বিক্রি করা এই আচার খুবই জনপ্রিয়, মানুষ একাধিকবার কেনে আর প্রশংসাও করে। প্রশংসা করার বিশেষ একটা কারণও আছে অবশ্য। এই আচারে কোনো ক্ষতিকর অ্যাসিড নেই, তাই কোনো রকম শারীরিক ক্ষতিও করে না, ফলে খুব সহজেই এটাকে বিক্রি করা যায়। তবে আশা করি একদিন বিক্রি করা কঠিন এই রকম কিছু বিক্রি করার সুযোগও আমি পাব। আর যেহেতু বিক্রি করা কঠিন, সেক্ষেত্রে আশা করা যায় ভালো বেতনও মিলবে। যাই হোক, আজ আমি আমার আচার বিক্রির গল্প নয়, একটা খুনের গল্প শোনাতে বসেছি। গল্পটাকে একটা ডিটেকটিভ গল্পও বলা যেতে পারে। গল্পে একটা খুন হচ্ছে, ডিটেকটিভ মশাই খুনের সমাধান করছেন, অপরাধী ধরাও পড়ছে, অথচ সে শাস্তি পাচ্ছে না। মূল গল্পে যাওয়ার আগে আমি আমার নিজের ব্যাপারে কিছু কথা বলে নিই। বর্তমানে আমার অবস্থা এমন যে আমি কোনো মতে জীবন ধারণ করছি, উদ্ধৃত্ত বলতে কিছুই থাকছে না। কিন্তু তা সত্ত্বেও আমি খুব দামি ফ্ল্যাটে বাস করি। সেটা কিভাবে সম্ভব হলো সে কথাই আগে বলবো, আর সেই কথা সূত্রেই আমি আপনাদেরকে খুনের গল্পটা বলার একটা সুযোগ পেয়ে যাব। সাথে এটাও বলতে পারি, এটা সেরকম কোনো গল্প নয় যা আপনি আশা করতে পারেন আমার মতো একজন নগণ্য মানুষের কাছ থেকে। তবু আমি ছাড়া এ গল্প বলার মতো আর কেউ নেই, কারণ আমি ছাড়া যারা এটার বিষয়ে জানেন তারা সবাই চুপ থাকাটাকেই সঠিক বলে ধরে নিয়েছেন। যাই হোক, যখন প্রথম চাকরি পাই
তখন থাকার জন্য লন্ডনে একটা ঘর খুঁজছিলাম। লন্ডনেই থাকতে চাইছিলাম সব কিছুর মাঝখানে থেকে কাজটা করার জন্য। লন্ডন বড় শহর, স্বভাবতই এখানে বিক্রিও বেশি হবে সেই আশায়। থাকার জন্য কম পয়সার একটা বাড়ির খোঁজ করতে করতে হাজির হই শহরের বাইরের দিকের বিশেষ একটা ব্লকে। সেখানে সারি সারি অনেক বাড়ি, পুরো জায়গাটাকেই কেমন যেন বিষণ্ন প্রকৃতির দেখাচ্ছিল। সেখানে পৌঁছে কেয়ারটেকার গোছের একটা লোকের সাথে কথা বলে তাকে জানালাম যে আমার কি ধরনের থাকার জায়গার প্রয়োজন। জানলাম ওদের ভাষায় এই ধরনের বাড়িগুলোকে বলে ফ্ল্যাট। আমার চাহিদা শুধুমাত্র একটা বেডরুম আর একটা কাপবোর্ড, ব্যাস। আমরা রাস্তায় দাঁড়িয়েই কথা বলছিলাম, কেয়ারটেকার লোকটা বাঁকের মুখে আর একজন মানুষের দিকে ইঙ্গিত করল, একজন ভদ্রলোক। কেয়ারটেকার লোকটা বলল, উনিও আজই ফ্ল্যাট দেখতে এসেছেন, আমার হাতে আজ বেশি সময় নেই, তাই আপনাদের দুজনকে একসাথে ঘুরিয়ে ফ্ল্যাট দেখাব। আমরা হেঁটে সেদিকে এগিয়ে গেলাম। সেই ভদ্রলোক আমার দিকে বিশেষ একটা নজর করলেন না, কোনো কথা না বলে বাঁকের মুখ থেকেই কেয়ারটেকার লোকটার পাশাপাশি তিনি ফ্ল্যাটগুলোর দিকে হাঁটতে শুরু করলেন। অগত্যা আমাকেও পিছু নিতে হলো। কেয়ারটেকার লোকটা একটার পর একটা ফ্ল্যাট ঘুরিয়ে দেখাতে শুরু করলো। একটু বাদেই আমরা খুব সুন্দর একটা ফ্ল্যাটে এসে পৌঁছলাম। সিটিং রুম, বেডরুম এবং বাথরুম, আর তার সাথেই ছিল একটা ছোট জায়গা যেটাকে ওরা বলল হল ঘর। বাঁকের মুখে দেখা হওয়া ভদ্রলোক সম্ভবত প্রথমবার মুখ খুললেন। আচ্ছা, এই ফ্ল্যাটটা কিন্তু আমার পছন্দ হয়েছে। ঠিক আছে মিস্টার লিল, আর কি যেন নাম আপনার? হ্যাঁ, মিস্টার স্মিদার্স। তো আপনার তো এখনও কিছু পছন্দ হলো না। জানলাম ভদ্রলোকের নাম লিনলে, আর ইনিই আমাদের গল্পের না থাক পরে বলছি। কেয়ারটেকার লোকটা আমার উদ্দেশ্যে বলা কথাটা এমন ভাব দেখিয়ে বলল যেন এরকম শত শত ফ্ল্যাটের খোঁজ তার কাছে আছে এবং হাজার হাজার মানুষ সেসব খুঁজে চলেছে। সুতরাং আমি আমার পছন্দ মতো কোনো ফ্ল্যাট পেলাম কি না সে বিষয়ে লোকটা সম্পূর্ণ উদাসীন। সে কিছু একটা উত্তরের আশায় তার অপরিষ্কার দাঁতগুলো বের করে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। এইবার আমি লিনলের সাথে কথা বলার জন্য উদ্যোগী হলাম। বললাম, স্যার, আমি যদি অর্ধেক ভাড়া দিয়ে আপনার সাথে এখানে ভাগাভাগি করে থাকি, আপনার তাতে কোনো আপত্তি আছে? আমাকে নিয়ে আপনার বিন্দুমাত্র অসুবিধে হবে না, আমি তো সারাদিন বাইরেই থাকি, আপনি যা বলবেন তাতেই আমার চলে যাবে, আর আমার আসা যাও আপনি বিশেষ টের পাবেন না, কথা দিচ্ছি। হ্যাঁ, সেটা না হয় ঠিক আছে, কিন্তু বেডরুম তো একটাই, দুজন থাকবো কিভাবে? আমি ওই ছোট্ট ঘরটায় বিছানা পেতে শুয়ে যাবো, আমার কোনো অসুবিধা হবে না। হল ঘরে বিছানা পেতে থেকে যেতে পারবেন তো? আমার কোনো অসুবিধাই হবে না স্যার। লিনলেকে দেখে মনে হলো ও চিন্তায় পড়ে গেছে। কেয়ারটেকার লোকটা জানালার বাইরে লন্ডনের দৃশ্যের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। বেশ, আমার কোনো আপত্তি নেই। লিনলের মুখে ওই কথা শুনে আমার মনের অবস্থা যে কী হয়েছিল তা আমি বলে বোঝাতে পারবো না। যেন হাতে চাঁদ পেলাম, লন্ডনের ওই রকম একটা জায়গায় সাধ্যের মধ্যে ওই রকম দামি একটা ফ্ল্যাট পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আপনাদের কোনো আপত্তি না থাকলে আমারও নেই, আর ঠিক সময় বাড়ি ভাড়াটা পেয়ে গেলেই হলো। লিনলে যে আমার মতো অপরিচিত কোনো আচারের সেলসম্যানের সাথে ফ্ল্যাট ভাগাভাগি করে থাকতে রাজি হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। সত্যি বলতে আমার সামর্থ্য ছিল না গোটা ফ্ল্যাটটা ভাড়া নেওয়ার। যাই হোক, এবার আসল গল্পটা শুরু করি। এই কদিনে লিনলের সাথে আমার একরকম বন্ধুত্বই হয়ে গিয়েছিল। ওর সঙ্গে থেকে আমি যেটা বুঝেছিলাম তা হলো
ও একটু অন্য রকম। রোগা ঢেঙা লীলের মনটা ছিল ওর শরীরের মতোই সোজা। একদিকে যেমন ওকে দেখে মনে হবে যে ওর হয়তো আর কিছুই শেখার বাকি নেই, আবার অন্যদিকে আপনি প্রথমবার লীলাকে দেখলে বুঝতেই পারবেন না যে ও আদেও শিক্ষিত কিনা। নানা রকম চিন্তা সবসময় লাফিয়ে বেড়াতো ওর মনে, এমন সব জিনিস যা আমার আপনার মতো সাধারণ কোনো মানুষ কখনো ভাবতেই পারবে না। লীলের সাথে কথা বলার সময় একটা ব্যাপার আমি বহুবার খেয়াল করেছি, যে কোনো কথা বলার আগে আমি যেটি কী বলতে যাচ্ছি সেটাও আগে থেকেই বুঝতে পেরে যেত। আমি ভাবতাম ব্যাপারটা হয়তো মাইন্ড রিডিং বা ওই ধরনের কিছু একটা, কিন্তু লীলে বলে এটা স্রেফ বডি ল্যাঙ্গুয়েজ পর্যবেক্ষণ। একদিন সন্ধেবেলায় আচার বিক্রি চিন্তাভাবনা থেকে দূরে থাকার জন্য একটু দাবা খেলার চেষ্টা করছিলাম। মনটা ঠিক ছিল না, কারণ শেষ কয়েক মাস ধরে বিশেষ কিছু বিক্রি বাটা হচ্ছিল না। বেশ কয়েক সপ্তাহ হলো আমি লন্ডনের বাইরে বেরিয়ে গ্রামাঞ্চলে বিক্রির চেষ্টা করছি, তবে তাতেও বিশেষ কিছু লাভ হচ্ছিল না। আমি দাবার বোর্ডে এতটাই মশগুল ছিলাম, লীলে যে কখন আমার পিছনে এসে দাঁড়িয়েছে সেটা খেয়ালই করিনি। লীলে এসে এক দৃষ্টিতে বোর্ডের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল, পরিস্থিতিটা বুঝে নিয়ে বলল, তোমার উচিত ওই মন্ত্রীটাকে সরানো। কিন্তু কোথায়? ওই যে ওই তিনটে ঘরের যে কোনো একটাতে। কিন্তু মন্ত্রীটা যদি ওখানে বসাই তাহলে তো পরের চালেই মারা পড়বে। তা অবশ্য ঠিক, কিন্তু ওটাকে ওখানে রেখেও তো কোনো লাভ হচ্ছে না, বরং ওটাকে খাওয়ালে তুমি রাজাকে ঘেরার একটা সুযোগ পেয়ে যেতে পারো। কি বলবো আপনাদের, লীলে একেবারে সঠিক ছিল। আগেই বললাম ও অন্য মানুষ কি ভাবনা চিন্তা করছে সেটা অনুমান করতে পারে, আর এই কাজ ও করে অত্যন্ত দক্ষতার সাথে। লীলে, কদিন আগে উঙ্গেতে একটা ঘটনা ঘটেছে, শুনেছো? ঘটনা? কি ঘটনা? একটা খুন। আমার মুখে খুন কথাটা শুনেও লীলেকে বিচলিত হতে দেখলাম না। আমি বললাম, সম্ভবত খুন আর কি, অন্তত পুলিশের তাই ধারণা। সম্ভবত খুন কেন বলছো? তোমাকে তাহলে পুরো ঘটনাটাই খুলে বলি, শোনো। এই কয়েক সপ্তাহ হলো আমি লন্ডনের বাইরে গ্রামাঞ্চলগুলোতে আচার বিক্রি করছি, সেই সূত্রেই মাঝে মধ্যেই উঙ্গেতে যেতে হয়। ওখানে এক মুদি দোকানিকে আমি আচার দিয়ে আসি আর সে ওই আচার গ্রামে বিক্রি করে। কয়েকদিন আগে সেই দোকানে আচারের কয়েকটা বোতল দিতে গিয়েছিলাম, গিয়ে দেখি ওখানকার স্থানীয় এক লোক আচারের দুটো বোতল একসাথে কিনল। কাস্টমাররা সাধারণত একটা করেই বোতল কেনে। কৌতূহলবশত আমি সেই লোকটাকে জিজ্ঞাসাও করলাম যে সে নিজের জন্যই কিনছে কিনা। তাড়াহুড়োর মধ্যে যেন তেন প্রকারে হ্যাঁ সূচক ঘাড় নাড়িয়ে তাড়াতাড়ি দোকান থেকে সে চলে যায়। পরে দোকানদার লোকটা জানায় যে লোকটির নাম স্টিগার, কয়েকদিন হলো ওখানকারই একটা বাংলোতে এসে থাকছে একটা মেয়ের সাথে। তখনকার মতো ওইটুকুই। এইবার গত সপ্তাহে আমি পুরনো একটা নিউজ পেপারে একটা খবর পড়ি, নর্থ ডাউন্সের একটি বাংলো থেকে ন্যান্সি এলথ নামের একটি মেয়ে নাকি বেমালুম উধাও হয়ে গিয়েছে। আর মেয়েটির সঙ্গে কে থাকতো? এনি গেস? তোমার ওই স্টিগার লোকটি, তাই তো? একদম ঠিক, ওই স্টিগার লোকটা। ঘটনাটা প্রায় দু আড়াই সপ্তাহ হতে চলল, পুলিশ কিছুই কিনারা করতে পারছে না। এখনো অবধি ন্যান্সি এলথ নিখোঁজ। পুলিশের ধারণা স্টিগার ন্যান্সিকে খুন করে তার মৃতদেহ বাংলোরই কোথাও লুকিয়ে রেখেছে, তবে এটা এখনো অবধি কেবল একটা ধারণাই মাত্র, প্রমাণ কিছু নেই। বাংলো আর তার চারপাশ তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কিচ্ছু পাওয়া যায়নি। আদার্থ পুলিশের নাজেহাল অবস্থা। দেখলাম লীলে চিবুকে আঙুল রেখে কিছু একটা ভাবছে। বললাম,
দাবা খেলার সময় প্রতিপক্ষ খেলোয়াড় ঠিক কী করতে পারে সে বিষয়ে বা একটা চাল দেওয়ার পর ঠিক কী সমস্যা হতে পারে সেটা যেভাবে তুমি অনুমান করো তা দেখি না আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই। আচ্ছা, তুমি তো এই ন্যান্সি এলথের অন্তর্ধান রহস্য নিয়ে একটু ভাবতে পারো, দাবা খেলার মতোই ওটাও তো একটা জটিল সমস্যা। মোটেই না বন্ধু, একসাথে দশটা খুনের ঘটনার ভিতরেও সেই রহস্য নেই যা আছে একবার দাবা খেলায়। ঘটনাটা স্কটল্যান্ড ইয়ার্ড কেউ নাকানি চোবানি খাইয়ে দিয়েছে কিন্তু। তাই নাকি? একেবারে নক আউট করে দিয়েছে বলা যায়। ঘটনাটা সম্পর্কে তুমি আর কি জানো বলো তো? বলছি, তার আগেই ডিনারটা সেরে নিই চলো। ডিনার টেবিলে লিনলে বলল, এইবার কিন্তু তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ স্মিদার্স, এইবার অন্তত বলো ঘটনাটা আমায় প্লিজ। হ্যাঁ শোনো, একটু আগেই তোমায় বললাম মেয়েটির নাম ন্যান্সি এলথ, খুব সুন্দরী, স্বর্ণকেশী, খাটো উচ্চতার। স্টিগার ওই বাংলোতে এসেছিল 5 দিন থাকার জন্য, পরে সে আরও 10-15 সেখানে থাকে। ঠিক 15 দিনের মাথায় হঠাৎ করেই মেয়েটাকে কেউ ওই বাংলোতে আর দেখতে পায়নি। পাড়া প্রতিবেশী পুলিশকে সেই ঘটনা জানায়। স্টিগারের বয়ান অনুযায়ী ন্যান্সি দক্ষিণ আমেরিকাতে চলে গিয়েছে। পুলিশের সন্দেহ জাগে পরে সে যখন বয়ান পাল্টে অন্য কোনো একটা জায়গার নাম বলে, বলে যে সে আগে মোটেই দক্ষিণ আমেরিকার কথা বলেইনি। ন্যান্সি যে ব্যাংকে টাকা জমা রাখত সেখানে একটা পেনিও নাকি ছিল না। অন্যদিকে পুলিশ স্টিগারের কাছ থেকে 150 পাউন্ড উদ্ধার করেছে। পুলিশের ধারণা ওই টাকা হয়তো ন্যান্সিরই। স্টিগার এখনও ওই বাংলোতেই আছে পুলিশের নজরদারিতে। তবে আদার্থ পুলিশ বা স্কটল্যান্ড ইয়ার্ড সন্দেহজনক এমন কিছুই খুঁজে পায়নি যা স্টিগারের বিরুদ্ধে কাজে লাগানো যেতে পারে, শুধু একটা জিনিস ছাড়া। কি জিনিস? ন্যান্সির অন্তর্ধানের পর থেকে স্টিগার কখনোই বাংলো আর ছোট্ট বাগানটার বাইরে আসেইনি। সেটাই তো স্বাভাবিক স্মিদার্স, এটাকে বিশেষ কোনো ঘটনা বলা যায় না। যার উপর খুন আর লাশ লোপাটের অভিযোগ তার বাড়ির বাইরে না বের হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, এই স্টিগার মশাই বাড়ি থেকে যখন বের হচ্ছেন না তবে খাচ্ছেন কি? তার খাবারের সরঞ্জাম পাচ্ছেন কোথা থেকে? গ্রিন রোসার একটা নিরামিষ রেস্টুরেন্ট থেকে খাবার আসে। ও বাবা, পেপারে এই ইনফরমেশনও লিখেছে যে সে কোথা থেকে খায় কি খায়। যাই হোক, তবে একটা মানুষের উপর ক্রমাগত নজর রাখলে এর চেয়ে অনেক বেশি কিছু জানা উচিত তার ব্যাপারে। স্কটল্যান্ড ইয়ার্ডও কিছু পায়নি, এই ব্যাপারটা আমাকে আশ্চর্য করছে বুঝলে। তুমি শিওর আর কিছুই খুঁজে পাওয়া যায়নি? না, আর একটা ব্যাপার অবশ্য আছে, সেটা পুলিশকেও বেশ আশ্চর্য করেছে। বলে যাও, শুনছি আমি। ব্যাপারটা বাংলোর বাগানে কয়েকটা লার্জ গাছ সম্পর্কিত, সেটা পুলিশকেও বেশ ভাবিয়ে তুলেছে। লার্জ গাছ সম্পর্কিত কি এমন ব্যাপার? বাগানের ভিতরে 10টা লার্জ গাছ ছিল। বাংলো ভাড়া নেওয়ার আগে বাড়িওয়ালার সাথে স্টিগার এই বলেই কন্ট্রাক্ট করে যে সে চাইলে ওই গাছগুলো নিয়ে যা খুশি করতে পারবে। তারপর ন্যান্সি এলথ মারা যাওয়ার সময় থেকে স্টিগার ওই গাছগুলোকে এক এক করে কেটে ফেলতে শুরু করে। প্রায় 1 সপ্তাহ ধরে দিনে 3 বার করে ওই 10টা গাছ কেটে ফেলে সে এক এক করে। সবগুলো গাছের গুঁড়ি মোটামুটি 2 ফুটের বেশি লম্বা নয় এমন মাপে কেটে ফেলা। তারপর সুন্দর স্তূপের মতো করে সাজিয়ে রেখে দেয় সে বাগানে। প্রশ্ন হচ্ছে, কী জন্য স্টিগার এই কাজ করল? স্টিগার গাছ কাটার জন্য ব্যবহার করেছে একটা কুঠার। ওই কুঠার দিয়েই কি ও ন্যান্সিকে হত্যা করেছে? আর সাথে কুঠার কেন আছে এই প্রশ্নের অজুহাত দেওয়ার জন্য অকারণে গাছ কেটেছে?
যদি তাই হয় তবে একটা অজুহাত সাজানোর জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হয়েছে স্টিগারকে। কিন্তু ন্যান্সি এলথের মতো ছোটোখাটো চেহারার মেয়েকে খুন করার জন্য বা কেটে ফেলার জন্য নিশ্চয়ই তার কুঠারের দরকার ছিল না। আরেকটা ব্যাপার হতে পারে, তার জ্বালানি কাঠের প্রয়োজন ছিল মেয়েটার শরীরটাকে পুড়িয়ে ফেলার জন্য, কিন্তু সে তো কাঠগুলো ব্যবহারই করেনি, সবই সেখানেই রাখা ছিল। এই ব্যাপারটাও মোটামুটি সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। লার্জ গাছের ব্যাপারটা জানার পর থেকেই দেখলাম লিনলে যেন একটু বেশি আগ্রহী হয়ে পড়েছে ঘটনাটার প্রতি। ঘটনাটা যখন আমি ওকে বলতে শুরু করেছিলাম তখন লিনলে যতটা উদাসীন ছিল এখন ও ঠিক ততটাই উদ্দীপিত। হ্যাঁ লিনলে, আর একটা কথা, স্টিগার একটা বড় মাপের কসাইদের ছুরিও কিনেছিল। কি সবচেয়ে অদ্ভুত কাজ করে এরা। আর পুলিশ কি বলছে, স্টিগার ওই ছুরিটা দিয়ে ন্যান্সিকে কেটে ফেলেছে? পুলিশ এই ব্যাপারেও কিচ্ছু বলেনি, এক্ষেত্রেও তারা কমপ্লিটলি ক্লুলেস। আর তুমি তুমি কি ভাবছো স্মিদাস? যদি কখনো তোমার দরকার পড়ে একটা মেয়েকে কেটে ফেলার, তাহলে তুমি তাকে কি দিয়েই আর কাটবে? নিশ্চয়ই ছুরি দিয়েই। এসবের পরেও একটা খটকা যা থেকেই যাচ্ছে, স্টিগার মেয়েটাকে কেটে ফেললেও তাকে যে পুড়িয়ে ফেলেছে এই রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওই কনস্টেবলের কথা অনুযায়ী একটা ছোট্ট স্টোভে আগুন জ্বালানো হচ্ছিল মাঝে মাঝে, তাও শুধুমাত্র রান্না করার কাজে। আর উঙ্গের চারদিকে বেশ কিছু ছোটোখাটো জঙ্গলের মতো এলাকা আছে, স্থানীয় বাসিন্দারা ওগুলোকে স বলে ডাকে। ওরা পুরো জঙ্গল এলাকাটাই খুঁজে দেখে, তবে কোথাও আগুন জ্বালানোর চিহ্ন বা পোড়া মাংস পাওয়া যায়নি। হ্যাঁ, স্টিগারের কাছে ছুরি ছাড়াও একটা বড় মাপের ফাইল বা উখো পাওয়া গিয়েছিল, কিন্তু সেটার গায়ে হাড়ের কোনো চিহ্ন বা ছুরির গায়ে রক্তের চিহ্ন দেখতে পাওয়া যায়নি। পুলিশের ধারণা কাজ সেরে স্টিগার ওগুলো ধুয়ে ফেলেছিল, তবে সবই ধারণা মাত্র, প্রমাণ কিচ্ছু নেই। আমার কথা শুনে লিনলে চিন্তিত হয়ে পড়ল। বুঝলাম রহস্যটা ওকেও বেশ কাবু করে ফেলেছে। আপাতত এই গল্পে আমি আরও এগিয়ে যাওয়ার আগে আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আমি একজন ছোটোখাটো নগণ্য মানুষ এবং আপনারা সম্ভবত আমার কাছ থেকে ভয়ঙ্কর কিছু আশাও করছেন না, কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যে স্টিগার লোকটা একটা খুনি, বা সে না হলেও অন্য কেউ তো বটে। গল্পের শেষে রহস্যের একটা সমাধান অবশ্যই বেরোবে, অপরাধী কে সেটাও জানা যাবে, কিন্তু পুলিশ তার টিকিটিও শুতে পারবে না। যাই হোক, আমি কিন্তু আপনাদেরকে সতর্ক করে দিলাম। এসব শুনে তোমার কি মনে হচ্ছে লিনলে? ড্রেনে কিছু ছিল না? না না না, তুমি ভুলে যাচ্ছ লিনলে, স্কটল্যান্ড ইয়ার্ড ব্যাপারটার সাথে জড়িয়ে আছে, আর তার আগে আদার থর্পের পুলিশও মাথা ঘামিয়েছে। তারা ড্রেনগুলো খতিয়ে দেখেছিল, সাধারণ ড্রেনের মতোই। একটা ছোট ড্রেন চলে গেছে বাগানের পিছনে নোংরা ফেলার জায়গায়, ওটাতেও কিছু পাওয়া যায়নি। মানে বলতে চাইছি এমন কিছু পাওয়া যায়নি যা থাকার কথা নয়। লিনলে আরও দু একটা কথা জিজ্ঞেস করল, তবে স্কটল্যান্ড ইয়ার্ড সেসব ব্যাপারে আগেই বিশ্লেষণ করে ফেলেছে। আচ্ছা, একটা খুনের রহস্য উদ্ঘাটন গল্পে আপনি কি আশা করবেন? একজন মানুষ যাকে গোয়েন্দা ভাবা হচ্ছে, সে তার ম্যাগনিফাইং গ্লাস নিয়ে অকুস্থলে যাবে, তারপর পায়ের ছাপ পরীক্ষা করবে, ক্লু খুঁজবে এবং সেই ছুরিটা খুঁজে বের করবে যেটা পুলিশ এখনো খুঁজে পায়নি। কিন্তু লিনলে একবারও জায়গাটার কাছাকাছিও যায়নি, এবং তার কাছে কোনো ম্যাগনিফাইং গ্লাসও নেই, অন্তত আমি তো দেখতে পাইনি। তবে শেষমেশ লিনলেই কেসটার সমাধান করে। স্কটল্যান্ড ইয়ার্ড ঘটনাটার দু তিন সপ্তাহ পরও রহস্যের কোনো কিনারাই করতে পারেনি, অথচ তারা প্রতি ক্ষেত্রে লিনলের আগেই ছিল।
তাদের কাছে অনেক বেশি সূত্র ছিল ব্যাপারটা সমাধান করার জন্য। নানান রকমের ক্লু ছিল যা দেখাচ্ছিল স্টিগারই বেচারি মেয়েটাকে খুন করেছে। সব ধরনের ক্লু ছিল যা ইঙ্গিত দিচ্ছিল যে স্টিগার খুন করে দেহটা লোপাট করে দিয়েছে কোনো উপায়ে। বাগানে বিশাল লার্জ কাঠের সেই স্তূপগুলো একটা ক্লু হিসেবে চোখের সামনেই দাঁড়িয়েছিল, কিন্তু কোনো সমাধান সূত্র দিচ্ছিল না। না চাইতেও ধীরে ধীরে আমিও রহস্যের জালে জড়িয়ে যাচ্ছিলাম, পুলিশও হবুডুবু খাচ্ছিল। প্রথম দিকটায় লিনলেও হয়তো এগিয়ে যাওয়ার জন্য তেমন কোনো সূত্র পাচ্ছিল না। আমি ভাবি, যদি স্টিগার ওই দিন দুবোতল আচার না কিনত, যদি এ বিষয়ে একটাও কথা আমি লিনলেকে না বলতাম, তাহলে হয়তো এই রহস্যও চলে যেত আর পাঁচটা রহস্যের পথে, মিশে যেত ইতিহাসের অন্ধকারে, যা রাতের একটা টুকরোর মতোই হারিয়ে যেত। যাই হোক, আসল কথা হলো লিনলে প্রথমে এতে খুব একটা আগ্রহ দেখায়নি, কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে সে এটার সমাধান করতে পারবেই, তাই তাকে ক্রমাগত এটা ওটা খবর দিয়েই চলছিলাম। মাঝে মধ্যে ওকে একটু আধটু টিটকিরিও দিতাম। আমার মনে হয় তুমি শুধু ওই দাবার সমস্যাটি সমাধান করতে পারো ভায়া। পারি, কারণ সেটা 10 গুণ বেশি কঠিন। তুমি এই খুনের সমস্যার সমাধান করছো না কেন বলতো? সমস্যার সমাধান করতে হলে অন্তত একবার আমাকে ঘটনাস্থলে যেতেই হয়। হ্যাঁ তো চলো। সেইখানেই তো সমস্যা। কি সমস্যা? তুমি জানো স্মিদার্স, আমি এখানে বিশ্রাম করতে এসেছি, দৌড়ঝাঁপ করতে নয়। কেন জানি না আমি ঘটনাটার সাথে মানসিক দিক থেকেও ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছিলাম। যে কোনো মূল্যে চাইছিলাম একটা সমাধান বেরিয়ে আসুক, চাইছিলাম যে কোনো মূল্যে মেয়েটাকে যে খুন করেছে সেই অপরাধী শাস্তি পাক। তাই লিনলেকে বললাম, বেশ তবে, তোমার হয়ে না হয় আমিই যাচ্ছি ঘটনাস্থলে, তুমি শুধু বলো সেখানে গিয়ে কি কি করতে হবে আমায়। তুমি যাবে? ঠিক আছে, তাহলে যাও, আমার জন্য বোর্ডের অবস্থানটা দেখে এসো। এই কদিন লিনলের সাথে থাকার কারণে আমি একটা ব্যাপার ভালোই বুঝতে পারছিলাম, যে ও চাইছে আমি উঙ্গের ওই বাংলোতে যাই, ও চায় রহস্যটার একটা সমাধান হোক। আর একটা কথা বলে রাখি, লিনলে যে একটু আগেই বলল যে ও বিশ্রাম নিতে এসেছে তাই দৌড়ঝাঁপ করতে চাইছে না, সেটা ডাহা মিথ্যে কথা। আসলে গ্রামাঞ্চলের পরিবেশ নাকি ওর পছন্দই না, ও গ্রামাঞ্চলের পরিবেশে গেলে নাকি নিজের চিন্তাভাবনা করার শক্তিটাই হারিয়ে ফেলে। ফ্ল্যাটে ফায়ার প্লেসের আগুনের সামনে ওর নিজস্ব চেয়ারে বসে না থাকলে ও নাকি কিছুই ভাবতে পারে না, এখানে বসে ওর ভাবনার জগৎ ছড়িয়ে যেতে পারে অসীমে। পরের দিন ট্রেনে চেপে আমি পৌঁছে গিয়েছিলাম নিউ টাউনস স্টেশনে। স্টেশন চত্বরের বাইরে বেরিয়ে স্থানীয় এক দোকানদারকে জিজ্ঞেস করলাম, ওখানেই তো তাই না? একদম স্যার, ওই যে ওই ওই সামনের ওই রাস্তাটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ওই রাস্তাটা, ওই ওই একটু এগিয়ে গিয়ে একটা ইউ গাছ দেখতে পাবেন বুঝলেন, ওই ইউ গাছটা দেখতে পেলে ইউ গাছের ডান দিকে ঘুরে যাবেন স্যার। হ্যাঁ বেশ বড় গাছ স্যার, ভুল হওয়ার কোনো সুযোগই নেই। দোকানদার লোকটা আমাকে ভালো করে পথটা বুঝিয়ে দিল যাতে আমি ভুল না করি। যেভাবে বলেছিল ঠিক সেভাবেই আমি সব খুঁজে অবশেষে উঙ্গিতে পৌঁছে গেলাম। এখন প্রায় সবাই উঙ্গের ঘটনার কথা জেনে গেছে। সাহস করে একটা কথা বলি, আপনারা যদি এখন উঙ্গে খুঁজে বের করার চেষ্টা করেন, তাহলে খড়ের গাদায় সূচ খোঁজার অবস্থা হবে আপনার। যাই হোক, পাহাড়টাকে ভালোভাবেই দেখা যাচ্ছিল, সূর্যের আলো মেখে উঠে গিয়েছে ওপরের দিকে, ঠিক যেন একটা গানের সুর ভেসে উঠে গেছে আকাশে। আমার বসন্তের প্রাকৃতিক সঙ্গীত শুনতে বেশ লাগে। দিন শেষে যে রং চারপাশে ছড়িয়ে যায় তার সাথে মিশে যায় পাখিদের কলকাকলি। আমার মনে হল সত্যি একটা মেয়েকে নিয়ে আসার জন্য কি সুন্দর জায়গা এটা।
তারপরেই যখন মনে হলো মেয়েটাকে এখানেই খুন করা হয়েছে, তখনই ওইসব চিন্তাভাবনা মনের মধ্যেই হারিয়ে গেল। যদিও আমি একজন ছোটোখাটো নগণ্য মানুষ, তবুও এই পাহাড়ে পাখিদের গানের জগতে একদা থাকা মেয়েটার কথা যখন ভাবলাম, তখন নিজেকেই মনে মনে বললাম, যদি কোনো কারণে শোনা যায় আমি ওই স্টিগার লোকটাকে খুন করেছি, তাহলে সেটা খুব একটা অদ্ভুত কিছু বলে মনে হবে না আমার। শীঘ্রই সেই বাংলোতে যাওয়ার পথটা খুঁজে পেয়ে গেলাম। ঝোপঝাড়ের উপর দিয়ে তাকালাম বাগানের দিকে, চারপাশ তন্ন তন্ন করে খুঁজলাম। অনেক খুঁজেও আমি এমন কিছুই পেলাম না যা পুলিশ ইতিমধ্যে খুঁজে পায়নি। এইসবের ভিতরে সেই লার্চ গাছের গুঁড়ি স্তূপ আমার মুখের দিকে যেন তাকিয়েছিল, দেখতে খুব অদ্ভুত লাগছিল। আমি চারদিক দেখে শুনে অনেক ভাবনা চিন্তা করলাম। ঝোপের ওপর ঝুঁকে মে মাসের প্রকৃতির গন্ধ শ্বাস ভরে নিলাম। লার্চ গুঁড়ি স্তূপের ওপরের দিকে তাকালাম বাগানের অন্য প্রান্তে অবস্থিত ঝকঝকে ছোট্ট বাংলোটার দিকে। অনেক তত্ত্ব এবং যুক্তি আমার মাথায় নাচানাচি করছিল। ততক্ষণ ভাবলাম যতক্ষণ না সবচেয়ে কাজের ভাবনাটা মাথায় এল, আর সেটা হলো, কি দরকার নিজে নিজে এত ভাববার, এত কঠিন কাজটা করবার? তার চেয়ে যা তথ্য পাচ্ছি তা গিয়ে জানিয়ে দেব অক্সফোর্ড এবং কেমব্রিজের শিক্ষায় শিক্ষিত লিনলেকে। চিন্তাভাবনার ভারটা ওর ওপর ছেড়ে দেওয়াই ভালো। ও আমাকে বলেছিল, বেশি কিছু না ভেবে যা দেখছি সেটা মনে রেখে ওকে গিয়ে জানাতে। ও, আমি তো আপনাদেরকে বলতেই ভুলে গিয়েছি, আজ সকালে স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়েছিলাম। অবশ্য বলার মতো তেমন কিছুই জানতে পারিনি। ওরা আমাকে যা জিজ্ঞেস করছিল তা হলো আমি ঠিক কী করতে চাইছি। সত্যি বলতে এইরকম প্রশ্নের উত্তর আমার কাছে ছিল না, ফলে খুব বেশি খবর আমি পাইনি। কিন্তু উঙ্গেতে ব্যাপারটা একেবারেই আলাদা দেখলাম। সকলেই বেশ সাহায্য করার পক্ষপাতী। কনস্টেবল আমাকে বাড়ির ভেতরেও যেতে দিয়েছিল, ভিতর থেকে বাগানের দিকটা দেখার সুযোগও সে আমাকে করে দিয়েছিল। দশটা লার্চ গাছের গুঁড়িগুলোকেও দেখলাম। এই সূত্রেই আমি একটা জিনিস লক্ষ্য করলাম। লিনলে আমাকে বলেই দিয়েছিল সব কিছু খুঁটিয়ে দেখতে, যদিও তাতে খুব একটা লাভ হচ্ছিল না, তবুও আমি আমার সেরাটা করার চেষ্টাই করেছিলাম। লক্ষ্য করলাম গুঁড়িগুলো যেমন তেমনভাবে কাটা হয়েছে। এর থেকে আমি ভেবেই নিলাম যে লোকটা এই কাজটা করেছে সে গাছ কাটার ব্যাপারে খুব বেশি জানে না। এই বিষয়টা আমি কনস্টেবলকেও জানালাম। আমার ধারণা যে কুঠারটা ব্যবহার করা হয়েছিল গাছ কাটতে সেটা ভোঁতা ছিল। কথাটা কনস্টেবলকেও ভাবতে বাধ্য করেছিল, যদিও মানুষটা আমাকে বলেনি যে আমার ধারণাটা সঠিক ছিল কিনা। আচ্ছা, আমি কি আপনাদের বলেছি যে ন্যান্সি নিখোঁজ হওয়ার পর থেকে ওই কাঠ কাটার জন্য ছোট্ট বাগানে যাওয়া ছাড়া স্টিগার আর বাইরে বের হয়নি? মনে হয় গল্পের শুরুর দিকেই বলেছি। যাই হোক, কথাটা কিন্তু পুরোপুরি সত্য, কারণ ওরা রাত দিন স্টিগারের ওপর নজর রাখত পালা করে, আর এটা উঙ্গের কনস্টেবল আমাকে নিজেই বলল। কেন জানি না আমি মনে মনে চাইছিলাম পুলিশ নয় লিনলি এই সমস্যার সমাধান করুক। যতটা পারলাম সমস্ত রকম তথ্য সংগ্রহ করলাম। আমার ধারণা যে ধরনের গল্প বলছি তাতে এগুলোকে ক্লু বলাই উচিত, যদিও এগুলো সূত্রে বিশেষ কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। উদাহরণস্বরূপ, গ্রাম থেকে স্টিগার যা যা কিনেছিল তার সব কিছুর খোঁজ আমি বার করেছি। এমনকি আমি এটাও বলে দিতে পারি যে লোকটা যে ধরনের লবণ কিনেছিল তাতে ফসফেট নেই, যা অনেকেই কিছু পরিষ্কার করার কাজে ব্যবহার করে। তারপর স্টিগার মাছ ব্যবসায়ীদের থেকে বরফ কিনেছিল, আর গ্রিন গ্রোসার মার্জিন অ্যান্ড সানস থেকে প্রচুর শাকসবজি, যেমনটা আমি আগেই বলেছি। এসব নিয়ে কনস্টেবলের সাথে বেশ কিছুক্ষণ কথাও হলো। কনস্টেবল লোকটার নাম স্লাগার। আমি এটা অবাক হয়ে জানতে চাইলাম,
কেন সে মেয়েটা নিখোঁজ হওয়ার সাথে সাথে বাংলোর ভিতরে এসে খোঁজখবর করেনি। শ্লাগা জানালেন, আসলে মেয়েটা যে ঠিক কতদিন আগে থেকে নিখোঁজ সেটা সঠিক কেউ জানে না। বেশ কয়েকদিন যখন পাড়া প্রতিবেশীরা মেয়েটাকে দেখতে পায়নি তখন তারা পুলিশকে ব্যাপারটা জানায়। তাছাড়া মেয়েটাকে শেষবার দেখতে পাওয়ার পর থেকে প্রায় দিন 15 স্টিগারের আচরণে কোনো অদ্ভুত কিছুই দেখিনি আমরা, তাই এ বিষয়ে কোনো পরোয়ানাও জারি হয়নি। আচ্ছা, যখন ওখানে প্রথমবার গিয়েছিলেন আপনি কি খুঁজে পেয়েছিলেন বা দেখতে পেয়েছিলেন বলুন তো? তেমন কিছু না, একটা ওই বড় মাপের উখো, একটা ছুরি আর একটা কুঠার। বুঝলেন, সম্ভবত ওইগুলো দিয়েই লোকটা মেয়েটাকে টুকরো টুকরো করে। কিন্তু কুঠারটা তো গাছ কাটার জন্য ছিল। আরে ওসব তো শ্রেফ চোখে ধুলো দেওয়ার জন্য। স্টিগার কি তবে সত্যি মেয়েটাকে কেটে ফেলেছে? সেইটাই তো মশাই ধোঁয়াশা। স্টিগার তো বলেছিল যে মেয়েটা দক্ষিণে আমেরিকায় চলে গেছে। স্লাগারের সাথে কথা বলে আমার বেশ ভালোই লাগলো। মানুষটা মনের দিক থেকে পরিষ্কার। উনি আমাকে আর যা বলেছিলেন তার বেশি কিছু এখন আমার আর মনে নেই। যাই হোক, এইসব তথ্য সংগ্রহ করে সন্ধে ট্রেনে চেপে ফিরে চললাম লিল্লির কাছে। বসন্তের সেই শেষ লগ্নের সন্ধেবেলাটা সেই ভয়ঙ্কর বাংলোটার চারপাশে অদ্ভুত রকমের শান্ত থমথমে পরিবেশের জন্ম দিয়েছিল। অসাধারণ একটা সুন্দর ভাব কেমন যেন থমকে গিয়েছিল। কিন্তু আপনারা তো পরিবেশ নয়, হত্যার কথা শুনতে চান। ফিরে গিয়ে লিনলেকে সব কিছু খুলে বললাম। যদিও তার ভিতরে অনেক কিছুই আমার কাছে তেমন মূল্যবান বলে মনে হয়নি, কিন্তু মুশকিল হচ্ছে কথাগুলো বলার সময় যখন আমি অপ্রয়োজনীয় ভেবে কিছু একটা বাদ দিয়ে এগোতে যাচ্ছিলাম, লিনলে সেটা বুঝতে পেরে যাচ্ছিল, ফলত সেটাও আমাকে বলতে হচ্ছিল। তুমি নিজেও জানো না স্মিদার্স, কোন কথাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। আমি এমন ঘটনারও সাক্ষী যেখানে ঘরের পরিচারিকার হাত থেকে ছিটকে যাওয়া একটা টিনের কৌটোর কারণে একজন মানুষের ফাঁসি হয়েছিল। এরপর যখন আমি আবার আচারের কথাটা বললাম যে স্টিগার একসাথে দু বোতল আচার কিনেছিল যা সাধারণত কাস্টমাররা করে না, লিল্লে বলল এসব তুচ্ছ ব্যাপার, আমাদের আসল ঘটনাটা নিয়ে আলোচনা করা উচিত। উঙ্গে গিয়ে জেনেছিলাম যে এই খুনোখুনিতে আমার একটা লাভ হয়েছে। একটা হত্যাকাণ্ড নিশ্চিতভাবে মানুষের মনকে উদ্দীপ্ত করে, এবং স্টিগারের দু বোতল আচার কেনার গল্প আমার আচার বিক্রিকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। আজ সারা দিনেই নাকি প্রায় 50 বোতল আচার বিক্রি হয়েছে। কিন্তু এসবের লিনলের কাছে কোনো গুরুত্বই ছিল না। আপনি কখনোই আপনার সামনের জনের মাথার মধ্যে কি চিন্তাভাবনা চলছে তা জানতে পারবেন না, জানা সম্ভবও নয়। ফলে তার মাথার মধ্যে যদি বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ব্যাপার স্যাপারগুলোও চলতে থাকে তা আপনি টের পাবেন না কোনোভাবেই। কিন্তু আমার মনে হয় সেদিন সন্ধ্যায় ডিনারের আগে, ডিনারের সময় এবং তার পরে ফায়ার প্লেসের সামনে বসে ধূমপান করতে করতে লিনলের সাথে কথা বলার সময় একটা বিষয় ভালো করেই বুঝতে পেরেছিলাম। আমার সামনের মানুষটার চিন্তাভাবনাগুলো একটা বাধার সামনে এসে থমকে গিয়েছে, আটকে গিয়েছে, যাকে পার করা সম্ভব হচ্ছে না। কিন্তু এই বাধা সৃষ্টির কারণ স্টিগার মেয়েটার শরীরটা নিয়ে কী করেছিল সেই ভাবনা নয়, বরং কেন সে রোজ কাঠ কাটত এই অসম্ভব প্রশ্নের উত্তর খুঁজে বার করা। উঙ্গেতে আমি এটাও জেনেছিলাম যে স্টিগার তার বাড়িওয়ালাকে 25 পাউন্ড বাড়তি অর্থ দেয় কেবল গাছগুলোর জন্য, অথচ সে গাছের কাটা গুড়িগুলোকে কোনো কাজেই লাগাচ্ছিল না, আর এটাই লিনলেকে বিভ্রান্ত করে দিয়েছিল। স্টিগার শরীরটা লুকিয়ে রাখার জন্য যে সমস্ত পদ্ধতি অবলম্বন করতে পারে, আমার মনে হয় পুলিশ সেসব সম্ভাবনার পথ তাদের যুক্তি দিয়ে বন্ধ করে দিয়েছিল। যদি আপনি বলতে চান যে সে দেহটাকে পুঁতে ফেলেছিল, তাহলে তাদের উত্তর, জমির কোনো জায়গায়
বিন্দু মাত্র খোঁড়াখুঁড়ির চিহ্ন মেলেনি। যদি আপনি বলেন যে সে দেহটা অন্য কোথাও নিয়ে গিয়েছিল, তাহলে তাদের উত্তর, স্টিগার ওই স্থান ছেড়ে কোথাও যায়নি। যদি আপনি বলতে চান যে স্টিগার ওটা পুড়িয়ে ফেলেছিল, সেক্ষেত্রে তাদের যুক্তি, কোনো কিছু পোড়ানোর চিহ্ন পাওয়া যায়নি আশেপাশে। আমি ভাবছিলাম যে লিনলি এটা সমাধান করতে পারবে। এই অদ্ভুত আশ্চর্যজনক ঘটনার ভেতরে লুকিয়ে থাকা ব্যাপারটা সে খুঁজে বার করবেই। যখন দেখলাম পুলিশ লিনলের আগেই সব কিছু যুক্তি সাজিয়ে ফেলেছে, তখন এরকম ভাবনা থেকে নিজেকে সরিয়ে নেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না আমার। আমি সত্যিই খুব দুঃখ পেয়েছিলাম। বাইরে থেকে বাড়িতে কেউ এসেছিল? কেউ কি ওখান থেকে কিছু নিয়ে গেছে? লিনলে আমাকে এই রকম কিছু প্রশ্ন অনেকবারই করেছিল, কিন্তু আমরা তার কোনো উত্তর খুঁজে বার করতে পারিনি। সম্ভবত এই সময়ে আমি বলেছিলাম যে এ নিয়ে আর আলোচনা করে লাভ নেই। লিনলে আমাকে কথার মাঝে জোর দিয়ে বলে ওঠে, কিন্তু এরকম একটা সময়ে তুমি কি করবে স্মিদাস? কি করবে তুমি এরকম পরিস্থিতিতে? মানে আমি যদি বেচারি ন্যান্সি এলথকে খুন করতাম তাহলে? হ্যাঁ, আমি কখনোই এমন কিছু করার কল্পনাও করতে পারি না ভায়া। লিনলে এটা শুনে দীর্ঘশ্বাস ফেলল। আমি বলি, কি এবার বাদ দাও, অনেক তো মাথা ঘামালে, ছাড়ো, পুলিশ যা করার করুক। ফায়ার প্লেসের সামনে বসেছিল লিনলে। আমার কথাটা শুনে আগুনের দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ালো। প্রায় এক ঘন্টা কেটে গেল এভাবেই, তারপর আবার মাথা নাড়ালো। তারও কিছুক্ষণ পর আমরা দুজনেই চলে গেলাম যে যার বিছানায় ঘুমানোর জন্য। পরের দিনটা আমার সারা জীবন মনে থাকবে। সন্ধে পর্যন্ত বাইরেই ছিলাম, যথারীতি আচার বিক্রি করে বেড়াচ্ছিলাম। রাত 9টার সময় আমরা ডিনারে বসলাম। এইসব ফ্ল্যাটে রান্না করার সুযোগ নেই, ফলে আমাদের সব ঠান্ডাই খেতে হচ্ছিল। লিনলে সালাড দিয়ে শুরু করেছিল। উঙ্গেতে এতগুলো বোতল আচার বিক্রি করতে পেরে মনটা বেশ ফুরফুটে তখনও। পরিস্থিতি যাই হোক না কেন, একটা ছোট গ্রামে এতগুলো বোতল আচার বিক্রি করা বিরাট কিছুই। তাই আবার এ নিয়ে কিছু একটা বলতে শুরু করেছিলাম লিনলেকে। হঠাৎ করেই একটা সময় বুঝলাম যে আমার আচার বিক্রি লিনলের কাছে কোনো গুরুত্বই পাচ্ছে না। অগত্যা আমি নিজেকে গুটিয়ে নিই। এরপর ও যা করেছিল সেটা নিতান্তই ভদ্রতার খাতিরেই। আমি যে কেন কথা বলা বন্ধ করে দিয়েছি তা বুঝতে ওর অসুবিধে হয়নি। ডিনার করতে করতেই লিনলে বলল, আমার স্যালাডে তোমার ওই আচারটা একটু দিতে পারো? আমি একথা শুনে এতটাই খুশি হলাম যে আর একটু হলেই ওকে প্রায় ওটা দিয়েই দিয়েছিলাম। কিন্তু স্যালাডের সাথে তো ওটা খায় না, ওটা শুধুমাত্র মাংস এবং স্যাভরিতে ব্যবহৃত হয়, বোতলেও সেটাই লেখা আছে। তাই আমি লিনলেকে বললাম, এ তো শুধুমাত্র মাংস এবং স্যাভরি দিয়ে খাওয়ার জন্য, তুমি তো স্যালাড খাচ্ছ। কথাটা শুনে পুরো এক মিনিটের জন্য লিনলে থম মেরে বসে রইল, যেন ও ভূত দেখেছে। মনে মনে ভাবি, কি এমন বলে ফেললাম রে বাবা, যে জিনিস স্যালাড সবজির সাথে খায় না সেটা স্যালাডে দিইনি, ব্যাস এটুকুই তো। এরপর লিনলে সম্পূর্ণ ভিন্ন এক কণ্ঠে কথা বলল, খুবই নিচু মাত্রার, মৃদু এবং শান্ত সে উচ্চারণ। এটা সবজির জন্য নয়। একেবারেই না, সবজির সাথে খেতেই পারবে না। এটা শুনে কেমন যেন একটা কাতর শব্দ ওর মুখ থেকে বের হলো। লিলে, কি হলো, তুমি ঠিক আছো তো? আমি অবশ্য তখনও বুঝতে পারিনি এর কারণ কি ছিল, কিন্তু যাই হোক না কেন, আমার মনে হলো যেন লিনলে নাড়িভুড়ি হয়তো পেটের ভেতর থেকে বেরিয়ে আসবে। ওর চোখে জল ছিল না, কিন্তু বুঝতে পারছিলাম
ও ভয়ঙ্কর কিছু একটা উপলব্ধি করেছে। তারপর একটা শব্দ থেকে আরেকটা শব্দ উচ্চারণের ভিতর ফাঁক রেখে রেখে ও কথা বলতে শুরু করল। সবজির সাথে এই আচার ব্যবহার করে একবার ভুল করতে পারে, দুবার করবে না। আরও কয়েকবার কথাগুলো বলল লিলে, বলতে বলতে মাথাটাকেও জোরে জোরে ঝাঁকাচ্ছিল। তারপর একদম চুপ হয়ে গেল। কি হচ্ছে কিছু বলা যাবে কি? স্মিদার্স। হ্যাঁ বলো। স্মিদার্স। হ্যাঁ বলো না, শুনছি। তুমি একটা কাজ করো তো, তুমি অঙ্গেতে মুদির দোকানে ফোন করে তার থেকে একটা খবর জানার ব্যবস্থা করো। স্টিগার প্রথমবারের ওই দুটো বোতল আচার কেনার পর আরও কিনেছিল কিনা। আমি একটু অপেক্ষা করছিলাম যে আর কোনো নির্দেশ লিললে দেবে কিনা সেটা জানার জন্য। তারপর আমি দৌড়ে বাইরে এসে আমাকে যা বলা হয়েছিল সেটাই করি। কাজটা করতে আমার একটু সময় লেগেছিল। যখন ফ্ল্যাটে ফিরি তখন রাত 9টা। আমি দরজা দিয়ে ঢুকতেই একরাশ আশা নিয়ে আমার দিকে তাকিয়ে বসেছিল লিললে। সেই মুদি দোকানি জানায় যে স্টিগার তারপরে আরও বেশ কয়েক বোতল আচার কিনেছিল। কথাটা শুনেই লিললের মুখটা কেমন যেন হয়ে গেল। কোনো কারণে লিললেকে খুব অসহায় দেখালো। বেশ কিছুক্ষণ যখন ও কোনো কথাই বলল না তখন আমি বললাম, লিললে তোমার এই মুহূর্তে যা দরকার তা হলো ভালো ব্র্যান্ডি এবং তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া। না, আমাকে এক্ষুনি স্কটল্যান্ড ইয়ার্ডের কারোর সাথে কথা বলতে হবে। ওখানে ফোন করো এবং এক্ষুনি তাদের এখানে আসতে বলো। ঠিক আছে, কিন্তু এই রকম সময় আমি স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর পাবো কোথায়? আর আমি বললেই তারা কেন আসবে? বলবে এখানে না এলে তারা ন্যান্সি হেলথকে কোনোদিনও খুঁজে পাবে না। অবশ্য হেলেও ন্যান্সিকে আর খুঁজে পাওয়া যাবে না। আমি তাদের শুধু এটা জানাতে চাই যে কেন ন্যান্সিকে আর খুঁজে পাওয়া যাবে না। ওদের অবশ্যই স্টিগারের উপর নজর রেখে যেতে হবে। একদিন না একদিন ওকে অন্য কিছুর জন্য গ্রেপ্তার করতে হবে। ওকে ছেড়ে দিলে চলবে না। জলদি যাও তুমি। স্কটল্যান্ড ইয়ার্ড থেকে এরপর কে এসেছিল আপনারা ভাবতেও পারবেন না। ইন্সপেক্টর আল্টন সশরীরে উপস্থিত হয়েছিলেন। ইন্সপেক্টর আল্টন আসার আগে আমি লিনলিকে জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম আসল ব্যাপারটা কি। লিনলির মুখে কুলু পেটেছিল। একবার শুধু বলল, খুন ব্যাপারটাই বড় সাংঘাতিক, ভয়ঙ্কর। কোনো মানুষ যখন তার অপরাধের চিহ্নগুলো ঢাকার চেষ্টা করে তখন সেটা আরও সাংঘাতিক হয়ে যায়। এমন অনেক কথা আছে যা কেউ কখনো শুনতে চায় না। ন্যান্সির সাথে যে কি হয়েছিল সেটা আর তুমি জানতে চেয়েও না স্মিদার্স। আমিও তোমাকে বলতে চাই না। ভেবে নাও ন্যান্সি হেলথ কোথাও একটা হারিয়ে গেছে। সম্ভবত এটাই আমার গল্প শোনানো বন্ধ করার সঠিক সময়। এরপর আমি ওর কাছ থেকে আর কিছুই জানতে চাইনি ওই ব্যাপারে। ইন্সপেক্টর আল্টনকে লিললের বলা শেষ কয়েকটা কথাই শুনেছিলাম, আর তার থেকেই যা অনুমান করার করেছি। মাত্র কয়েকটা কথাই শুনেছিলাম, এখন মনে হয় না শুনলেই বোধ করি ভালো হতো। আপনারা একটা খুনের গল্প শুনতে চেয়েছিলেন, একটা গল্প যেখানে একটা খুন হবে, অপরাধীকে পুলিশ ধরতে পারবে না, শেষমেশ একজন ডিটেকটিভ সেই খুনের সমাধান করবে, আর শেষে থাকবে একটা রোম্যান্টিক টুইস্ট, তাই তো? ঠিক আছে, তাহলে ঠিক আপনারা যেমনটা চান সেটাই বলি। ইন্সপেক্টর আল্টন এলেন এবং কোনো কথা না বলে লিললে হ্যান্ডশেক করল। তারপর তার শোবার ঘরের পথের দিকে ইশারা করল। ওখানে যাওয়ার পর নিচু চাপা কণ্ঠে কথা বলতে শুরু করল দুজনে। আমি একটা শব্দও শুনতে পাইনি। ওরা যখন ঘর থেকে বেরিয়ে এলো
তখন ইন্সপেক্টর আল্টনের মুখ শুকিয়ে কাঠ। লক্ষ্য করেছিলাম চোখের পলক পড়ছিল না ওনার। লিল্লির পিছনে পিছনে নীরবে বেরিয়ে এলেন হলে, আর সেখানেই আমি শুনতে পেলাম তাদের মধ্যে উচ্চারিত কিছু শব্দ যা তারা একে অপরকে বলেছিলেন। ইন্সপেক্টর আল্টন প্রথম নীরবতা ভাঙলেন। কিন্তু তবে স্টিকার কাজ কাটত কেন? এর একমাত্র কারণ হল একসাথে অনেকটা করে খেয়ে ফেলা মাংস চটপট হজম করার জন্য। শুনলেন লর্ড ডানসানের কাহিনী টু বটলস অফ রেলিশ অবলম্বনে প্রতিম দাসের অনুবাদে আমাদের আজকের নিবেদন দু বোতল আচার এবং একটি খুন। গল্পের অডিও অ্যাডাপ্টেশন আমি সায়ন। আরেকবার মনে করিয়ে দিই, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে প্রতিলিপি অ্যাপের লিঙ্ক, ডাউনলোড করুন, গল্প পড়া শুরু করুন আর হারিয়ে যান প্রতিলিপির গল্পের জগতে। প্রতিম দাসের জন্ম 1974 সালে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে, পেশায় অনুবাদক এবং ছবি আঁকিয়ে। প্রফেশনালি লেখালেখি শুরু 2010 সাল থেকে হলেও 1997-তে প্রকাশিত হ্যারি পটারের প্রথম বইটি উনি অনুবাদের চেষ্টা করেন প্রকাশ হওয়ার 3 মাসের মাথায়। প্রতিম দাসের প্রথম প্রকাশিত বই বার্ডস দ্য রিয়েল বডি। সাম্প্রতিকতম বইগুলোর মধ্যে ভয়াতঙ্ক, কোনান অমনিবাস, লাভক্রাফট অমনিবাস বেশ জনপ্রিয়। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে শুভদীপ, সায়ন, সাবর্ণ, রিতম, আর্য ও কুন্তল। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টিতে সাবর্ণ, পোস্টার ডিজাইনে নিরুপম। আমরা খুব তাড়াতাড়ি আবার হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।